প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাবো ওয়ার্ল্ডের টপ স্কলারশিপগুলো নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন লিস্ট অফ টপ স্কলারশিপ, স্কলারশিপ কাভারেজ, এলিজিবিলিটি এবং ডকুমেন্ট রিকোয়ার্ড। টপ স্কলারশিপগুলো কী কী আছে আমরা একটু জেনে নিই। প্রথমেই আছে ফুল ব্রাইট স্কলারশিপ, এরাসমাস মুন্ডুস স্কলারশিপ, কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ ইউকে, এন্ডেভার স্কলারশিপ অস্ট্রেলিয়া, সেভেনিং স্কলারশিপ ইউকে, আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্স, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ সুইডেন, গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, ড্যাড স্কলারশিপ এবং চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, ফুল ব্রাইট স্কলারশিপ ইন ইউএসএ। প্রিয় দর্শক, ইউএসএ আমাদের অনেকেরই ড্রিম ডেস্টিনেশন। তো ফুল ব্রাইট স্কলারশিপের কাভারেজগুলো হচ্ছে রাউন্ড ইয়ার টিকিট কাভার করবে, টিউশন অ্যান্ড রিলেটেড একাডেমিক ফিস কাভার করবে, মান্থলি স্টাইপেন্ড কাভার করবে, এ বুক অ্যালাউন্স কাভার করবে, হেলথ অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কাভার করবে, ট্রাভেল অ্যালাউন্স কাভার করবে, এক্সেস ব্যাগেজ অ্যালাউন্সটা কাভার করবে। ডকুমেন্টস দরকার হবে হচ্ছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, লেটার অফ রেফারেন্স দরকার হবে, একাডেমিক রেকর্ডস ইনফরমেশান ফর্মটা দরকার হবে, সিগনেচার ফর্মটা দরকার হবে, জোফিল এবং আইএলটিএস স্কোর সার্টিফিকেট দরকার হবে। তো ফুল ব্রাইট স্কলারশিপের এলিজিবিলিটিগুলো হচ্ছে আপনার, আপনাকে ন্যূনতম 4 বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে, আপনাকে ইউএসএর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী হলে চলবে না অথবা এনরোল হলে চলবে না, আপনাকে থার্ড কোনো কান্ট্রি থেকে মাস্টার্স ডিগ্রি হোল্ড করলে চলবে না, আপনাকে অ্যাটলিস্ট 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আপনাকে টোফিলের মিনিমাম স্কোর হতে হবে 80 এবং আইএলটিএসের ব্যান্ড স্কোর, মিনিমাম ব্যান্ড স্কোর হতে হবে 7, আপনাকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে, আপনাকে গুড হেলথের অধিকারী হতে হবে, আপনাকে অবশ্যই বাংলাদেশি সিটিজেনশিপ হতে হবে এবং বাংলাদেশেই আপনাকে বসবাস করতে হবে। তো প্রিয় দর্শক, এরপরে আসি ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ। তো প্রিয় দর্শক, ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের কাভারেজগুলো আমরা দেখিনি। আপনাকে টিউশন ফি এবং রিলেটেড একাডেমিক ফিসটা ওয়েভার পাবেন, মান্থলি স্টাইপেন্ড পাবেন হচ্ছে 1000 ইউরো, আপনার ওয়ান টাইম ইনস্টলমেন্ট কস্ট পাবেন হচ্ছে 1000 ইউরো, হেলথ অ্যান্ড একাডেমিক ইন্স্যুরেন্সটা আপনি ফ্রি পাবেন, ট্রাভেল এক্সপেন্স পাবেন বছরে 3000 ইউরো। আর ডকুমেন্ট যেগুলো দরকার হবে অ্যাপ্লিকেশনের জন্য, আপনার অ্যাপ্লিকেশন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটটা দরকার হবে, 2টা রেফারেন্স লেটার দরকার হবে, আপনার পাসপোর্টের ফটো পেজের কপিটা দরকার হবে, আপনার সিভি লাগবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা দরকার হবে। প্রিয় দর্শক, এরপরে আসি হচ্ছে কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ ইন ইউকে। প্রিয় দর্শক, আমরা দেখে নিব স্কলারশিপটা কী কাভারেজ করে। আপনাকে টিউশন ফি ওয়েভার, মান্থলি স্টাইপেন্ড পাবেন হচ্ছে আপনার 1000 পাউন্ড এবং হচ্ছে ওয়ার্ম ক্লোদিং অ্যালাউন্স পাবেন, থিসিস গ্রান্ট কস্ট পাবেন, আপনার থিসিসের জন্য যদি কোনো কস্ট হয়ে থাকে সেটার আপনি গ্রান্ট পাবেন, আপনি রাউন্ড ইয়ার টিকিট এবং ট্রাভেল এক্সপেন্স যেটা হবে সেটা আপনি পাবেন। আর ডকুমেন্ট যেগুলো দরকার হবে আপনাকে, আপনি যে বাংলাদেশের বা কমনওয়েলথ দেশের আপনি নাগরিক সেটার সিটিজেনশিপ প্রুফ দরকার হবে, অথবা আপনি যদি রেফিউজি স্ট্যাটাস থাকে রেফিউজি স্ট্যাটাস সার্টিফিকেটটা দরকার হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দরকার হবে, 2 সাপোর্টিং রেফারেন্স লেটার আপনার দরকার হবে। তো এরপরে আপনার এলিজিবিলিটি যেগুলো আছে, আপনাকে আপনাকে সিটিজেনশিপ হতে হবে কমনওয়েলথ দেশগুলোর অন্তর্ভুক্ত দেশের এবং হচ্ছে আপনাকে পার্মানেন্টলি রেসিডেন্ট হতে হবে, আপনাকে অ্যাভেলেবল থাকতে হবে আপনার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী স্টাডি শুরু করার জন্য, আপনাকে অ্যাটলিস্ট 1st ডিগ্রি থাকতে হবে, যেটা অ্যাটলিস্ট 2nd ক্লাস অনার্স স্ট্যান্ডার্ড হতে হবে আপনাকে। প্রিয় দর্শক, এরপরে আমরা আলোচনা করবো এন্ডেভার স্কলারশিপ অস্ট্রেলিয়া। স্কলারশিপটা কী কী কাভারেজ করে সেটা হচ্ছে আপনার অলমোস্ট $3,000 আপনাকে আপনি পার মান্থ স্টাইপেন্ড হিসাবে পাবেন, ট্রাভেল অ্যালাউন্স পাবেন আপ টু $3,000, আপনার ইনস্টলমেন্ট কস্ট পাবেন হচ্ছে আপনার $2,000 থেকে $4,000 এবং হচ্ছে আপনি হেলথ ইন্স্যুরেন্স পাবেন, আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স পাবেন, টিউশন ফিস ওয়েভার পাবেন, আপনার ডকুমেন্ট যেগুলো দরকার হবে আপনার পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট দরকার হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট দরকার হবে, আপনাকে ফর্মাল আপনাকে অ্যাডমিটেড হতে হবে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউশনগুলোতে এবং হচ্ছে আপনাকে এনরোলমেন্ট লেটার থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা দরকার হবে, আপনার এমপ্লয়মেন্ট রেকর্ড অথবা আপনার সিভি অথবা আপনার রেজিউমে দরকার হবে, আপনাকে রেফারেন্স লেটার লাগবে 2টা এবং হচ্ছে আপনার হোস্ট কর্তৃক আপনি যে ইউনিভার্সিটি যাবেন সেটা কর্তৃক নমিনেশন লেটার দরকার হবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আলোচনা করবো সেভেনিং স্কলারশিপ ইউকে। প্রিয় দর্শক, দিস স্কলারশিপ ইজ ওয়ার্থ ওভার
18,000 pounds. You can't imagine. এবং হচ্ছে এটা কভার করবে আপনার লিভিং কস্ট, ট্রাভেল কস্ট, ভিসা কস্ট, হেলথ ইন্স্যুরেন্স কস্ট আপনি কভার করবে। ডকুমেন্ট দরকার হবে আপনার পাসপোর্টের কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, সাপোর্টিং রেফারেন্স লেটার এবং ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। আপনার সেভিং স্কলারশিপের এলিজিবিলিটি হতে হবে, আপনাকে অবশ্যই এলিজিবল কান্ট্রিগুলোর সিটিজেনশিপ হতে হবে, আপনার লিডারশিপ পটেনশিয়ালিটি থাকতে হবে, আপনার ইন্টারপার্সোনাল স্কিলসটাকে ডেমনস্ট্রেট করতে হবে, আপনাকে আপনার কোর্স শেষে আপনাকে রিটার্ন করার ইন্টেনশন প্রুফ করতে হবে, আপনাকে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট লেভেল কোয়ালিফিকেশান থাকতে হবে, আপনাকে হচ্ছে স্পেসিফিক প্রোগ্রাম রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে হবে, আপনাকে ব্রিটিশ সিটিজেনশিপ অথবা ডুয়েল সিটিজেনশিপ দাঁড়িয়ে বলে চলবে না, আপনাকে ইংল্যান্ডের কোনো ধরনের স্কলারশিপ হোল্ড করলে আপনি এলিজিবল না, এবং হচ্ছে আপনি ইংল্যান্ডের কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এ পর্যায়ে আসে হচ্ছে আপনার আইফেল এক্সেলেন্স স্কলারশিপ ইন ফ্রান্স। তো আমরা জেনে নিই আইফেল এক্সেলেন্স স্কলারশিপের কাভারেজগুলো। কিন্তু দর্শক, আইফেল স্কলারশিপটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ, আপনার লিভিং অ্যালাউন্স কাভার করবে মাস্টার্সের জন্য 1,000 ইউরো এবং পিএইচডির জন্য 1,400 ইউরোস, এবং হচ্ছে আপনাকে রাউন্ড ট্রাভেল কস্ট দেবে, কালচারাল অ্যাক্টিভিটিস ফিজ দেবেন এবং হাউজিং অ্যালাউন্স আপনি পাবেন। তো এলিজিবিলিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই ফরেন ন্যাশনাল হতে হবে, আপনার মাস্টার্সের জন্য 30 ইয়ার্স হতে হবে এবং পিএইচডির জন্য ম্যাক্সিমাম 35 ইয়ার্স হতে হবে, এবং হচ্ছে আপনাকে কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার আইএলটিএস এবং টোফিলের দরকার হয় না। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আসি আমরা এসআই স্কলারশিপ বা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ। তো সুইডিশ স্কলারশিপটা কাভারেজগুলো হচ্ছে আপনার ফুল টিউশন ফিস ডিরেক্টলি ইউনিভার্সিটিতে পে করবে, আপনাকে লিভিং এক্সপেন্স দিবে 10,000 সুইডিশ ক্রোন মান্থলি, আপনাকে ট্রাভেল গ্রান্ট দিবে 15,000 সুইডিশ ক্রোন, এবং হচ্ছে আপনাকে ইন্স্যুরেন্স কভার করবে, আপনাকে মেম্বারশিপ দিবে যেটা সুইডিশ স্কলারশিপের গ্লোবাল নেটওয়ার্কসের, এবং আপনার এলিজিবিলিটি হতে হবে আপনাকে ন্যূনতম 3,000 ঘন্টার হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনাকে লিডারশিপ এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিটিজেনশিপ হতে হবে আপনার এলিজিবল কান্ট্রিগুলোর, এবং হচ্ছে আপনাকে আপনি কোনো সুইডিশ ইউনিভার্সিটিতে এনরোল্ড হলে চলবে না। এ পর্যায়ে আসে আপনার ডকুমেন্ট কী কী দরকার হয়। আপনার একটা মোটিভেশন লেটার দরকার হবে, আপনার সিভি দরকার হবে, টু রেফারেন্স লেটার দরকার হবে, এবং হচ্ছে আপনার ওয়ার্ক এবং লিডারশিপ এক্সপিরিয়েন্সের প্রুফটা দরকার হবে, আপনাকে কপি অফ ইয়োর পাসপোর্ট, পাসপোর্টের কপি দরকার হবে। এ পর্যায়ে আসি গ্লোবাল কোরিয়া স্কলারশিপ নিয়ে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে জানাবো গ্লোবাল কোরিয়া স্কলারশিপের কাভারেজগুলো। গ্লোবাল কোরিয়া স্কলারশিপ আপনার রাউন্ড এয়ারফেয়ার কভার করবে, সেটেলমেন্ট কস্ট দিবে আপনাকে ওয়ান টাইম, আপনাকে প্রতি মাসে লিভিং অ্যালাউন্স পাবেন, মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, টিউশন ফিস ওয়েভার পাবেন, এক্সেলেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাওয়ার্ড পাবেন, আপনাকে রিসার্চ সাপোর্ট দিবে প্রতি সেমিস্টার অনুযায়ী। আপনার এলিজিবিলিটি হবে হচ্ছে আপনার অ্যাপ্লিকান্ট শুড নট হোল্ড কোরিয়ান সিটিজেনশিপ, অ্যাপ্লিকান্ট উইথ গুড হেলথ কন্ডিশন, এজ লিমিট হতে হবে 25 বছর ব্যাচেলারের জন্য এবং 30 বছর মাস্টার্সের জন্য ম্যাক্সিমাম, একটা ভালো সিজিপিএ হোল্ড করতে হবে, আপনাকে ব্যাচেলার্স ডিগ্রি ওয়ার মাস্টার্স ডিগ্রি আপনাকে হোল্ড করতে হবে, আপনাকে নট হোল্ডিং আ ডিগ্রি ফ্রম কোরিয়া, আপনার কোরিয়ান কোনো ডিগ্রি হোল্ড করলে চলবে না। এর পর্যায়ে আসে আমরা ড্যাট স্কলারশিপ জার্মানি। ড্যাট স্কলারশিপের কাভারেজগুলো আমরা জেনে নিব এবং কী কী ডকুমেন্ট দরকার হয় সেগুলো আমরা জেনে নিব। তো ড্যাট স্কলারশিপের কাভারেজ যেটা আছে, আপনার ফুল ফ্রি টিউশন ফিস, আপনি লিভিং অ্যালাউন্স পাবেন প্রতি মাসে, আপনার হেলথ ইন্স্যুরেন্সটা কভার করবে, ট্রাভেল অ্যালাউন্সটা কভার করবে, আপনার এলিজিবিলিটি হতে হবে আপনার কোনো গভর্নমেন্ট, স্টেট অথবা প্রাইভেট অথরিটিস, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনাকে একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, আপনাকে সিজিপিটা খুব ভালো সিজিপি হতে হবে, একাডেমিক আপনার যে একাডেমিক ডিগ্রিটা আছে এটা 6 বছরের বেশি পুরান হলে চলবে না, আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ দরকার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তবে আপনি ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে সেক্ষেত্রে আপনার আইএলটিএসের ব্যান্ড স্কোর বা হচ্ছে আপনার প্রোফাইলটা ন্যূনতম ব্যান্ড স্কোর পেতে হবে। তো এ পর্যায়ে আসি আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইজিয়েস্ট ওয়ে টু গেট এবং হচ্ছে আপনার আইএলটিএস দরকার হয় না। তো এটার কাভারেজগুলো কী কী আছে, আপনার টিউশন ফিস ওয়েভার পাবেন, আপনি প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন, হেলথ ইন্স্যুরেন্স কভার করবে, রাউন্ড ইয়ার টিকিট কভার করবে, এবং আপনি অন ক্যাম্পাস ফ্রি অ্যাকোমোডেশন পাবেন। এলিজিবিলিটিগুলো হচ্ছে আপনার অবশ্যই ফরেন ন্যাশনাল হতে হবে,
আপনাকে হচ্ছে কোনো চাইনিজ ইউনিভার্সিটিতে এনরোল থাকলে চলবে না। আপনার এজ লিমিট হচ্ছে পিএইচডির জন্য 40 বছর এবং মাস্টার্সের জন্য 35 বছর, এবং হচ্ছে আপনাকে একটা ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে, আপনাকে সায়েন্টিফিক রিসার্চ অ্যাবিলিটি থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা প্রুফ করতে হবে। প্রিয় দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।